বর্তমান বাজার বিবেচনায় সম্মানের দাবিতে হলিউডে চিত্রনাট্যকার ও ক্রু মেম্বারদের ধর্মঘট 108 দিন পেরিয়ে গেছে। এখনো আসেনি কোনো সমাধান, তাদের করা হয়নি আশ্বস্ত। রাইটার্স গিল্ড অব আমেরিকা জানিয়েছিল স্টুডিওগুলোর দেয়া প্রস্তাবের বিপরীতে তারা নিজেদের কথা জানাবে। এরপর আরও একটি বৈঠক হয়েছে, কিন্তু সমাধানের পথ দেখছে না কেউ। এমতো অবস্থায় ধর্মঘটে যোগ দিয়েছেন অস্কার বিজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস। হলিউডের এই অভিনেত্রী শুধু ধর্মঘট পালনের মধ্য দিয়েই থেমে নেই, ডাক দিলেন মিট অ্যান্ড গ্রিট নিলামের, যেখানে নিলামের মাধ্যমে একজন ভক্ত ও অতিথি মধ্যাহ্নভোজের পাশাপাশি জুলিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলো থেকে জানা গেছে, চলমান লেখক এবং অভিনেতাদের ধর্মঘটের কারণে যারা কাজ করতে পারছেন না, তাদের জন্যই অর্থ সংগ্রহ করার পরিকল্পনা জুলিয়েট রবার্টসের। জানা গেছে, এই হলিউড তারকার সঙ্গে 90 মিনিট সাক্ষাতের পাশাপাশি থাকছে একটি ফটো অপশন। এই নিলাম থেকে পাওয়া অর্থ জমা হবে মোশন পিকচার্স অ্যান্ড টেলিভিশন ফান্ড ও বিনোদন কমিউনিটি ফান্ডে। ইতিমধ্যে রবার্টসের সঙ্গে মধ্যাহ্নভোজ ও সাক্ষাতের জন্য নিলামের বিডিং $31,000 ছাড়িয়ে গেছে। বিডিং শেষ হবে 22 অগস্ট। গত 14 জুলাই অভিনেতাদের ইউনিয়ন শাক অপ্ট্রা ধর্মঘট করেছিল। এই সংগঠন 1,60,000 বেশি সদস্য নিয়ে গঠিত। মূলত বেতন বৈষম্য এবং এআই প্রযুক্তি ব্যবহারের বিরোধিতা এবং বেশ কিছু বিষয়ে উদ্বেগের জন্য এই ধর্মঘট শুরু হয়। মহিব আল হাসান, সময় সংবাদ।